31 বছর বয়সী আহসান হাবিব অঙ্কন গাজীপুর বেসরকারি ক্যাডেট কলেজ থেকে এসএসসি পাশ করার পর উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি সম্পূর্ণ করেন। মিডিয়াকে পেশা হিসেবে বেছে নেন কারণ ছোটবেলা থেকেই অঙ্কনের ছিল মিডিয়ার প্রতি দুর্নিবার আকর্ষণ। স্বপ্ন একসময় তার কাছে ধরা দেয়। 2013 সালে শুভ খান পরিচালিত ক্রাইম প্যাট্রোলে পার্শ্ব রোল দিয়ে শুরু করেন তার স্বপ্নের দুনিয়ায় পথ চলা। সর্বশেষ 2019 সালে মুশফিক আর ফারনের সাথে কাজ শুরু করেন। অভিনয় দুনিয়ায় তার যতটুকু অর্জন ছিল তা নিয়ে বেশ সন্তুষ্ট ছিল অঙ্কন। কিন্তু এই স্বপ্নের রাস্তায় একসময় যে তার জীবনে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে তা অঙ্কন কখনোই ভাবতে পারেনি। গত 16 আগস্ট আনুমানিক 1:30 রাজধানী দিয়াবাড়ির বৃন্দাবনে সম্রাট নামক একটি নাটকের অ্যাকশন সিনে টেক দেওয়ার সময় অটোরিকশা থেকে রাস্তার পাশে ঢালে পড়ে গিয়ে খুব বড় একটি দুর্ঘটনার শিকার হন। মারাত্মকভাবে আহত হন অঙ্কন। তার ডান পায়ের 5টি হাড় ভেঙে যায়। তার স্বপ্নের পথচলা শেষ হয়ে গেলেও কিন্তু অঙ্কন সিনটি নষ্ট হতে দেননি। টেক শেষ করে জ্ঞান হারিয়ে ফেলেন অঙ্কন। আমরা ছিলাম অটোরিকশার সিটের উপর, তো হাতে আবার অরিজিনাল কোবাদাও ছিল, তো ওইটা আবার নিতে আমাকে মানা করছিল, যদিও তা আমি নিয়েছি কারণ অ্যাকশন সিন মানে তো অ্যাকশন সিনই। তো উনি টার্ন নিয়ে এবার যাওয়ার সময় তো বাম পাশে হলো এবড়ো থেবড়ো মাটির ঘাসালা জায়গা, আর ওই ডান পাশে হচ্ছিল আপনার পিচ রাস্তা। তো ওনাকে যখন স্লো করতে বলছে উনি স্লো, তো একটু লেটেন্সি ছিল, তো আমার এট এ টাইম লাভ দিতে বাম পা ফেলতে পারতেছিলাম না কারণ হুট ছিল বাম পাশে, যে হুটের জন্যে বাম পাটা ফেলে তারপর তো ডান পা ফেলে, তো বাম পাটা ফেলতে পারতেছিলাম না। তো উনিও স্লো করতে লেটেন্সি করছে, আমারও টাইম হয়েছে যে লাভ দিতে হবে। ওই জাম দিয়েই ওনাকে একসাথে পাটা ভেঙে ঝুলে গেছে। তো অ্যাকশন ছাড়িনি, আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর পুঙ্গু হাসপাতালে। সেখানে তার পায়ের অস্ত্রোপচার করার পর তাকে স্থানান্তরিত করা হয় রাজধানীর খিলকেতের সিটি জেনারেল অ্যান্ড ডেন্টাল ক্লিনিকে। এখানেই তার পায়ের যাবতীয় চিকিৎসা চলছে। অঙ্কনের অভিভাবক বলেন গত 8 দিনই তার চিকিৎসার খরচ প্রায় 1 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। সম্পূর্ণ চিকিৎসার খরচ কত হবে আর এই ব্যয়ভার বহন করা অঙ্কনের মতো উদীয়মান অভিনেতার অতি বহন সম্ভব না। যদি মনে করেন শিল্পী সমিতির যারা আছেন বা যারা যাদের সাথে এতদিন ধরে কাজ করছে, তারা যদি একটু করে আগে আসে হয়তো রিকভার করতে পারব। আর এটা তো দীর্ঘমেয়াদি চিকিৎসা, এটা একদিন দুই দিনের জন্য না, তো 1 বছর। অত সবাই যদি একটু একটু করে আগে আসে হয়তো ব্যাক করতে পারে এরকম। পেশায় অভিনেতা হলেও মিউজিকের ব্যাপারে অঙ্কনের রয়েছে দুর্বলতা ও অভিজ্ঞতা। দেশের স্বনামধন্য ব্যান্ড ওয়ারফেজের ভোকাল মিজানের সাথে ড্রামসও প্লে করতেন বলে জানান তিনি। হাসপাতালে বেডের পাশে পড়ে থাকা কাজনে টুকটাক তাল তুলে আর নির্বাক চোখে তাকিয়ে থাকা অঙ্কন এর সময়টা এখন আটকে ক্লিনিকের চার দেয়ালে। আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যার যার মতো সামর্থ্য অনুযায়ী সহায়তা হয়তো অঙ্কনকে নিয়ে আসতে পারে তার পা পিছলে পড়া স্বপ্নের পথে। মাহদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।